নমস্কার, আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা এবং সেলাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় শ্রোতামণ্ডলী, আজ আমি অপর একটি ব্যাধির বিষয়ে আলোচনা করব যা দিনের পর দিন সংখ্যাটি বেড়েই যাচ্ছে। অদূর ভবিষ্যতে এর সংখ্যা এইভাবে ক্রমাগত বাড়তে থাকলে চরম বিপদের বিষয়। সবার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তান ধারণ করা সম্ভব নয়, ফলে আজীবন সন্তান সন্ততির ভাবনা থেকে বঞ্চিত থাকতে হয়। বিভিন্ন প্রচেষ্টার পর এক সময় অর্থের অভাবে থেমে যেতে বাধ্য হতে হয়। এক্ষেত্রে আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে এইটুকু পরামর্শ দিতে চাই যে আপনারা যারা কন্যা সন্তানের মা বাবা হয়েছেন, তারা যেন কন্যা সন্তানের প্রতি একটু খেয়াল রাখেন। শুধু তাই নয়, ছেলে সন্তানদের প্রতিও নজর রাখাটা জরুরি। প্রয়োজন হলে প্রথমেই তা চিকিৎসা করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যেতে পারে। অনেক সময় বাচ্চা কাচ্চার আচরণ, শারীরিক গঠন, মানসিক পরিস্থিতি এবং কথা বলার, বিশেষ করে কণ্ঠস্বর শুনলেও বুঝতে পারা যায়। আর যারা সন্তানহীন দম্পতি জীবন যাপন করছেন, তারা যদি দীর্ঘদিন চেষ্টার ফলেও অসফল হয়ে থাকেন, তাহলে অন্ততপক্ষে একটিবার হলেও কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এখনও কিছু বা এমনও কিছু জটিল সমস্যা আছে যা হোমিওপ্যাথিক চিকিৎসায় সফল হতে দেখেছি। অনেকেই তা বিশ্বাসও করতে পারেন না। যাই হোক, যে বিষয়টি নিয়ে বলতে চাইছি সেটা আশা করি সকলেই বুঝে গেছেন। এটা একটা বিশাল বড় সমস্যা, যেটা বন্ধাত্ব বা স্টেরিলিটি বলা হয়। এই বন্ধাত্ব বা স্টেরিলিটি আমাদের কিছু কিছু ক্ষেত্রে বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এবার আসি এই ব্যাধির কিছু কারণ সম্বন্ধে, অর্থাৎ কী কারণে সন্তান সন্ততি হয় না বা কী সমস্যাগুলো থাকলে সেটা সমাধান করার কী রাস্তা আছে, সেই সমস্ত বিষয়ে আলোচনায় যাচ্ছি। বন্ধুগণ, নানা রকম কারণ বশত স্ত্রীলোকদের সন্তান ধারণের ক্ষমতা লোপ পেয়ে থাকে, একেই বন্ধাত্ব বলে। অনেক সময় পুরুষ বা স্ত্রী সন্তান ধারণে ব্যাঘাত ঘটছে তা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। তবে আজকাল এর জন্য উন্নত ধরনের কিছু পরীক্ষা নিরীক্ষা করে তা নির্ণয় করা হয়ে থাকে। সন্তান সন্ততি বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে অধিকতর ঘনিষ্ঠ করে তোলে। সন্তান ধারণে ব্যাঘাত ঘটলে উভয়ই মনকষ্টে দিন যাপন করেন। এই ব্যাধির কারণ কি, কারণে এই ব্যাধি হয়ে থাকে, এবার আসি সে বিষয়ে। শারীরিক দুর্বলতা, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া,
আলস্যে দিন যাপন করা, স্ত্রী ও পুরুষ উভয়ের মনের মিল না থাকা, জনন অঙ্গের গঠন বিকৃতি, জনন ও যোনিদেশে পলিপস, ফাইব্রয়েড টিউমার, সিস্ট, বাদক ব্যথা, সাদা স্রাব, অ্যানিমিয়া, যোনিদেশের সংকীর্ণতা বা সতিচ্ছদের ছিদ্র না থাকা, মানসিক পরিশ্রম, শরীর ক্ষয়কারী কোনো ব্যাধি, বংশগত কারণ ইত্যাদি, এই সকল কারণের জন্য এবং অনেক সময় দেখা যায় যে স্বামীর কোনো রোগ বা পুরুষত্বহানিবশত স্ত্রী বন্ধা হয়ে থাকেন। এবার আসি এই ব্যাধির হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে, অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসা করে এই ব্যাধি কতটুকুন সফলতা অর্জন করা যায় সে বিষয়ে। বন্ধুগণ, বন্ধা হওয়ার কিছু লক্ষণের সঙ্গে ঔষধের লক্ষণ মিলিয়ে কয়েকটি ঔষধ নির্বাচন করা হলো। সমস্যা থাকলে এবং রোগের লক্ষণের সঙ্গে মিলে গেলে ঔষধটি সেবন করতে পারেন। প্রয়োজনে স্বামী স্ত্রী দুজনেই চিকিৎসকের সাক্ষাৎ নেওয়া দরকার হতে পারে। রোগের লক্ষণ 1, অল্প পরিমাণে ঋতু, স্তনে ব্যথা, ডিম্বাশয়ের ক্ষমতাহীনতা, পিরিয়ডের সময় তলপেটে যন্ত্রণা, এই সমস্ত সমস্যাগুলো থাকলে যে ঔষধটি সেবন করতে হবে তা হলো কোনিয়াম 30। 2, শরীর রোগা, স্তনদ্বয় শুকিয়ে গেছে এরকম অবস্থা, জরায়ুর গ্রীবার কাঠিন্য ভাব, পিরিয়ড অনিয়মিত, এই সকল সমস্যার জন্য যে ঔষধটি সেবন করতে হবে তা হলো আয়োডিয়াম 30। 3, ডিম্বকোষে হুল ফোটানো ব্যথা, প্রতিক্রিয়ার পর ব্যথা অত্যধিক বেড়ে যায়, ডান পাশে ডিম্বকোষের প্রদাহ ও জ্বালা, সিস্টিক টিউমার, অনিয়মিত ঋতুস্রাব ইত্যাদি লক্ষণে যে ঔষধটি সেবন করতে হবে তা হলো এপিসমেল 30। 4, মোটাসোটা চেহারা কিন্তু শরীরে রক্ত নেই, শরীর খুব দুর্বল, পিরিয়ড অনেক বিলম্বে হয়, পরিমাণে অল্প, সব সময় শীত শীত ভাব থাকে, অল্প কিছুতেই কেঁদে ফেলে, সময় সময় প্রায় সব সময়ই অমঙ্গলের আশঙ্কা করে, পেটের দোষ থাকে, এই সমস্ত লক্ষণের জন্য যে ঔষধটি সেবন করতে হবে তা হল গ্রাফাইটিস 30। 6, স্রাব দুধের মতো বা দুধের স্বরের মতো ঘন, রক্ত মিশ্রিত থাকে তাতে, যোনিদেশ ফোলা ফোলা ভাব থাকে, পিরিয়ডের রক্তের রং কালচে চাপ চাপ, কখনো জলের মতো, ঋতু অল্প পরিমাণে হয়, জরায়ুতে ভয়ানক ব্যথা, কোমরে ও মাথায় বেদনা থাকে, দিনে বেশি ও রাত্রে কম হয়, এর সঙ্গে বমি বমি ভাব থাকে ইত্যাদি, এই লক্ষণগুলির জন্য যে ঔষধটি সেবন করতে হবে তা হলো পালসিটিলা 30। 7, স্রাবের রং ঘোলা কিংবা কালো চাপ চাপ, পিরিয়ড থেমে থেমে হতে থাকে, নড়াচড়া করলে বৃদ্ধি, কোমর থেকে তলপেট পর্যন্ত ভয়ানক বেদনা,
এই সকল লক্ষণের জন্য যে ওষুধটি সেবন করতে হবে তা হলো সেবাইনা 30। নম্বর 8, পিরিয়ডের আগে এবং পিরিয়ডের সময় স্নায়বিক ব্যথা, ডিম্বকোষে ব্যথা, কষ্টকর ঋতুস্রাব ইত্যাদিতে সেবন করতে হবে সেলিক্স নায়াগ্রাম আদার ওষুধটি। নম্বর 9, নিদ্রায় শুক্রপতন, স্বপ্নে বেড়াতে বেড়াতে কিংবা প্রস্রাব করার সময় অসারে বীর্যপতন হতে থাকে, এতে রোগী দুর্বল হয়ে পড়ে, শেষে ধ্বজভঙ্গ হয়ে পড়ে, বীর্য পাতলা হয় ইত্যাদি লক্ষণে যে ওষুধটি সেবন করতে হবে তা হলো সিলেনিয়াম 6। ইহা মহিলা অপেক্ষা পুরুষদের বেশি প্রয়োজন হয়। নম্বর 10, জরায়ুর প্রদাহ ফোলা ও স্থানভ্রষ্ট অর্থাৎ প্রোল্যাপসাস, জরায়ু ঘুরে বা বেঁকে যায়, জরায়ুর শোথ, পিরিয়ডের সময় পেটে এত ব্যথা হয় যেন ভেতরের সব জনি পথ দিয়ে বেরিয়ে যাবে, ঋতু হয় শীঘ্র নয়তো খুব দেরিতে হয়, স্রাব ঘন হলুদ বা সবুজ রঙের অথবা দুধের মতো, দুর্গন্ধ ও হাজাকারক, জুনি দেশে অত্যন্ত চুলকানি ইত্যাদি এই সমস্ত লক্ষণের জন্য যে ওষুধটি সেবন করতে হবে তা হলো সিপিয়া 30। বন্ধুগণ, এই গেল আমাদের ঔষধের লক্ষণ এবং তার প্রয়োজনীয় কার্যপদ্ধতি। এবার আমি আসব ঔষধ সেবনের নিয়মাবলী বিষয়ে। ঔষধ সেবন করতে হবে রোগীর বয়স অনুসারে, ঔষধের পাওয়ার 6 হোক বা 30 বা মাদার যাই হোক না কেন, মাত্রা একই রকম সেবন করা যেতে পারে। যেমন বয়স 18 থেকে 35 হলে 3 ফোঁটা করে, 36 থেকে 45 হলে 4 ফোঁটা করে, 46 থেকে 55 হলে 5 ফোঁটা, 56 থেকে ঊর্ধ্বে হলে 6 ফোঁটা করে 15 থেকে 20 ml জলে মিশিয়ে খাবার পূর্বে ঔষধ সেবন করবেন। কোনো ধরনের অসুবিধা হলে কমেন্টে জানাতে পারেন। আজ এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।